মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া আজির কেবিনেটত আমি বিশেষ আমার জনশ্রেষ্ঠ কারিকরী বিভাগের তিনটা ডিভিজন আমার পূর্বতে নাছিল। আমার মাজুলী জেলা ঘোষণা করা হয়েছিল 2016 চনতে, তাতো আমার পাবলিক হেলথ ডিভিজন নাছিল। ঠিক তেনেকুৱা কৈ সাউথ শালমারা মানকাছাৰটো 2016 চনতে স্থাপিত হয়েছিল, যদিও জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কোনো ডিভিজন নাছিল। আর 2021 চনত বজালী জেলা ঘোষণা করা হওয়ার পিছতো তাত কোনো পাবলিক হেলথ ডিভিজন নাছিল। আজির কেবিনেটে মাজুলী, বজালী আর সাউথ শালমারাত আমার জনস্বাস্থ্য কারিকরী বিভাগের তিনটা সংমণ্ডল নতুনকৈ খোলার কারণে আজি অনুমোদন জানাইছেন। আর এই অনুমোদন হওয়ার ফলস্বরূপে আমার প্রায় 93টা বিভিন্ন তাত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হোক বা একেবারে চতুর্থ বর্গের হোক 93টা পোস্টের কারণে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতির কাম কাজ হয়েছে। আর মাজুলীর কারণে তাত এতিয়া ডিভিশনের হেডকোয়ার্টার হব কমলাবাড়ি, বজালীর কারণে হব পাঠশালা, আর সাউথ শালমারা মানকাছা জেলার কারণে হব আটচিলিমারি। আর তাত এই কার্যালয়সমূহ নতুনকৈ আরম্ভ হওয়ার পিছত এতিয়া তাত যিসমূহ SDO অফিস আছে, SDO অফিসতে আমি এতিয়া তাত ডিভিশনের কাম কাজ আমি আরম্ভ করি। আর এই করার ফলস্বরূপে যে জনজীবনের কাম ইতিমধ্যে আমার যে গতি গই আছে সেই গতি পুনের বৃদ্ধি হবে বলে আমি আশা রাখিছো। আজির কেবিনেটত এই বিভাগ সম্পর্ক এইখানে আজি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ।